তো আজকে কেন 53 বছর পরে সেই একই দাবিতে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের অধিকারের জন্য মত প্রকাশের অধিকারের জন্য গণমাধ্যমের স্বাধীনতার জন্য বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে প্রথমত আমি মনে করি যে মুক্তিযুদ্ধের 53 বছর এবং বিশেষ করে এই 53 বছরেও এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের একটা নির্মোহ ইতিহাস কিন্তু আমরা পাইনি আমাদের তরুণ প্রজন্ম পাইনি এটা দুঃখজনক যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসও বিভিন্ন সময় আমরা দেখেছি পরিবর্তন হয়েছে যে কারণে মুক্তিযুদ্ধের অনেক সঠিক ইতিহাস অনেক বীরত্ব গাথা গল্প আমরা জানি না 14 ডিসেম্বর আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মেধাবীদেরকে বেছে বেছে হত্যা করা হলো পাকিস্তানিরা তো কার্যত 9 ডিসেম্বর থেকেই কোণঠাসা বলতে গেলে এবং 16 ডিসেম্বর যেখানে তারা আত্মসমর্পণ করেছে নিশ্চয়ই তারা আরও কয়েকদিন আগেই তারা এই পরিস্থিতিটা বুঝতে পেরেছিল যে তাদেরকে আত্মসমর্পণ করতে হচ্ছে তাহলে কারা আমাদের বাংলাদেশের মেধাবী সন্তানদেরকে বেছে বেছে হত্যা করলো কেন হত্যা করলো কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীন হলেও বাংলাদেশ যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে না পারে তো কাজী এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে আমি মনে করি একটা বিস্তর গবেষণা হওয়া দরকার এর পেছনে আসলে কারা কারা ইনভলভ ছিল কাদের স্বার্থ ছিল পাকিস্তানিরা তো হেরেই গিয়েছে 14 ডিসেম্বর আমি মনে করি ততদিন তো তারা হেরেই গিয়েছে তো আজকে মুক্তিযুদ্ধের শহীদদেরকে স্মরণের মধ্যে দিয়ে আমরা তরুণ প্রজন্মকে সেই সঠিক ইতিহাস জানাতে চাই এবং আমাদের বুদ্ধিজীবীরা কী চেয়েছিল মুক্তিযোদ্ধারা কী চেয়েছিল কেন মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানিদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে 1970-এর নির্বাচনে যখন পার্লামেন্টে জয়লাভ করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগকে যখন পার্লামেন্টে বসতে দেওয়া হলো না সে আলোচনাকে শেষ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের দিকে নিয়ে গেছিলাম তো আজকে কেন 53 বছর পরে সেই একই দাবিতে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের অধিকারের জন্য মত প্রকাশের অধিকারের জন্য গণমাধ্যমের স্বাধীনতার জন্য বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে মুক্তিযুদ্ধের কথা বলে তো 53 বছরে সেই কবিতার মতো যে কেউ কথা রাখেনি তো কাজে আজকে সচেতন শিক্ষিত তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে দেশ মুক্তিযুদ্ধের পথে নাই রাজনীতিও মুক্তিযুদ্ধের পথে নাই শুধু সরকার দাবি করলে হবে না যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাকিরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি আজকে স্বাধীনতার 53 বছরে কেন আমরা এখনো রাজনৈতিক বিভাজন তৈরি করে রেখেছি যে অমুকে মুক্তিযুদ্ধের পক্ষের তমুকে মুক্তিযুদ্ধের পক্ষের না যেই শিশুর বয়স 71-এ 10 বছর ছিল আজকে সে 63 বছরের একজন মানে বয়সের শেষ প্রান্তে আপনার একজন পরিপূর্ণ মানুষ তারপর আজকে কেন এই বিভাজনের সমাজ আমরা তৈরি করছি শেখ মুজিবুর রহমান সাহেব তো 72-এই তো সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশকে বিনির্মাণ করার জন্য একসাথে কাঁধে কাঁধে রেখে কাজ করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন কিন্তু 50 বছরে তো ঐক্যবদ্ধ সমাজ আমরা বিভক্ত হয়েছি সরকারি দল বিরোধী দলের মুখ দেখে না সরকারি দলের নেতা বিরোধী দলের নেতার সাথে কথা বলে না এইটা তো মুক্তিযুদ্ধের স্পিরিট বা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ না আমরা তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তরুণদেরকে আমরা মুক্তিযুদ্ধের আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাজনীতিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো যে যেই দল করুক না কেন রাজনীতি করতে হবে রাজনীতি আজকে সঠিক মানুষের হাতে নাই যে কারণে দেশ আজকে মুক্তিযুদ্ধের পথে নেই